আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে যান এসএসকেএম এর অধিকর্তা ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান এবং একজন ফিজিওথেরাপিস্ট প্রায় 2 ঘন্টা মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি হয়েছে বলে জানা যাচ্ছে তবে এখনো তার যথেষ্ট ব্যথা রয়েছে এমনই খবর হাসপাতাল সূত্রে গতকালই আপনারা জানেন দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টার এবং কপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি কথা বলবো ঝিলাম কর্ণচার প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঝিলাম আজকে প্রায় 2 ঘন্টা ফিজিওথেরাপি হয়েছে মুখ্যমন্ত্রীর এখন কেমন রয়েছেন তিনি এবং আগামী কাল ফের তার শারীরিক পরীক্ষা হবে ঝিলাম এসএসকেএম হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে আজ বিকেল বেলায় হাসপাতালের অধিকর্তা এবং ফিজিক্যাল মেডিসিনের যিনি বিভাগীয় প্রধান তিনি গিয়েছিলেন সঙ্গে একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন তার যে শারীরিক অবস্থা তার যে ব্যথার পরিস্থিতি সেটা যাচাই করে তাকে প্রায় 2 ঘন্টা ফিজিওথেরাপি করা হয় যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গতকাল থেকে তার ব্যথা যে যন্ত্রণা রয়েছে কিছুটা কমেছে তবে ব্যথা এখনো যথেষ্টই রয়েছে এবং তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে কালকে ফের চিকিৎসকরা পরিস্থিতি দেখে এবং কাল ফের ফিজিওথেরাপি করতে হবে কিনা কালকে তারা সিদ্ধান্ত নেবেন তবে গতকালের থেকে আজকে তার যন্ত্রণা কিছুটা কমেছে কিন্তু যন্ত্রণা যে এখনো বেশ রয়েছে তেমনটা হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে ধন্যবাদ ছিলাম আজকে পটাশপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আর পটাশপুরের সেই সভা থেকেই আজকে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে লোকসভায় 36 আসন বিজেপি পেলে 3 মাসের মধ্যে তৃণমূল সরকার পড়বে পটাশপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে এমনই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর লোকসভায় বিজেপির 36 আসন 3 মাসের মধ্যে চোরেদের সরকারের বিদায় লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন 18 থেকে 36 করব মমতার পাশে মানুষ নেই পঞ্চায়েতকে চোরমুক্ত করাই হচ্ছে অঙ্গীকার পটাশপুরের সভা থেকে আজকে এই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে তার পার্টির সঙ্গে নেই চোরেদেরকে তাড়াতে হবে পঞ্চায়েতকে চোর মুক্ত করতে হবে এটাই বিজেপির অঙ্গীকার মমতা ব্যানার্জি পাটনায় বলেছেন এটা নাকি কোচবিহারে বলেছেন এটা নাকি সেমিফাইনাল লোকসভায় নাকি ফাইনাল হবে মমতা ব্যানার্জি শুনে রাখুন এটা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে আপনার 35টা লোকসভা সিট এবারে হারাবো এবারে 18টাকে 36 আমরা করব আর 3 মাসের মধ্যেই বিদায় দেব এই সরকারকে এই চোরেদের সরকারকে শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি প্রসঙ্গে কুনাল ঘোষ বলছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে হতাশ শুভেন্দু অধিকারী আগে নিজের ভবিষ্যৎ দেখুন এমনই বলছেন কুনাল ঘোষ এই শুভেন্দু অধিকারী নামক প্রাণীটি ইনি একসময় বিজেপিতে যোগ দিয়ে বললেন যে এবার বিজেপির সরকার আসছে তারপর থেকে সমানে তিনি একটা করে ডেট দেন একটা করে মাস বলেন একটা করে বছর বলেন পার হয়ে যায় যখন এই জ্যোতিষী ভুয়ো জ্যোতিষী জাল জ্যোতিষী দিনক্ষণ মেলে না তখন তো তাকে কেউ জিজ্ঞাসা করতে যাচ্ছে না যে আপনি একের পর এক যেই ডেট দিচ্ছেন আপনার তো এইসব মিলছে না আপনি ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসে নিজের ভাগ্য পরীক্ষা করেন আগে তারপর আসবেন অন্যের বাংলা বাঙালি রাজনীতি নিয়ে তারপর বলতে আসবেন আগে নিজের ভাগ্যটা ঠিক করে দেখান পায়ের তলা থেকে মাটি সরছে আদি বিজেপিরা শুভেন্দুকে সহ্য করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে মানসিক অবসাদ থেকে নজর ঘোরানোর জন্য একটা করে ডেট দেয় ডেট ফেল করে আবার একটা ডেট দেয় আবার ডেট ফেল করে একদিকে শুভেন্দু অধিকারী যেখানে এই হুঙ্কার দিচ্ছেন যে 3 মাসের মধ্যেই পড়ে যাবে তৃণমূল সরকার সেই জায়গায় গতকালই আমরা দেখেছিলাম মালবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির আয়ু আর 6 মাস সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না 1200 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল গতকাল মালবাজারের সভা থেকে এই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিজেপির আয়ু আর মাত্র 6 মাস 24-এ লোকসভা ভোটেই দেশ থেকে মুছে যাবে বিজেপি ঠিক কি বলেছিলেন গতকাল শোনাবো আমি বিজেপিকে বলি ওহে নন্দলাল ওহে নন্দলাল 1200 টাকায় ফুটছে বিনা পয়সার চাল লজ্জা করে না তাহলে কি কাটকে কাটকেটে জ্বালাবে কেরোসিনও তো দাও না কেরোসিনও বন্ধ করে দিয়েছ সবই বন্ধ করে দাও আমাদের মুখ বন্ধ করতে পারবে না বিজেপির আয়ু আর মাত্র 6 মাস মনে রাখবেন কেন্দ্রে থাকবে আর মাত্র 6 মাস আগামী বছর ফেব্রুয়ারি মার্চে লোকসভা ইলেকশন হবে এবং তাতে ভারতবর্ষকে যদি আমি চিনে থাকি একেবারে ধুয়ে যাবে